সামনেই আসন্ন লোকসভা নির্বাচনের ভোট। এবছর লোকসভায় যে প্রার্থী হয়ে জিতে লোকসভায় যাবেন, তিনি কিন্তু আপনার কথা বলতে, আপনাকে লোকসভায় রিপ্রেজেন্ট করতে যাবে। তাই এমন একজনকে লোকসভায় পাঠান যিনি ধর্মের কথা বলবেন না, যিনি ধর্মের নামে অস্ত্র তোলার কথা বলবেন না, যিনি ধর্মের নামে তোষণ করার কথা বলবেন না, যিনি চিটফান্ডের কথা বলবেন না, যিনি আমার আপনার খেটে খাওয়া মানুষদের কথা বলবেন। তো কনীনিকা বোসকে ভোট দিন, উনি একজন শিক্ষিকা, উনি একজন শিক্ষিত মানুষ, আর শিক্ষিত মানুষদের এখন জেতাটা খুব দরকার, কারণ তারা আমাদের আর আপনাদের সবার কথা বলবে, ঠিক করে বলতে পারবে। সুতরাং বিচক্ষণতা দেখান, শিক্ষিত মানুষকে ভোট দিন। আসলে এত বছর ধরে ফ্যালাসিটা হচ্ছে এটাই, আমরা যারা ভোট দিই আমরা সবসময় চাই, নিজেরাও তো স্কুল কলেজে পড়াশোনা করেছি, সবসময় চাই যে আমাদের যারা প্রতিনিধিত্ব করবে লোকসভায়, রাজ্যসভায়, এমনকি রাজ্যের বিধানসভায়, যদিও আমরা এখন লোকসভার কথা বলছি, তারা যেন শিক্ষিত হয়। 70 বছর ধরে অনেক অশিক্ষিত, অনেক ক্রিমিনাল, অনেক অর্ধশিক্ষিতদের হাতে আমাদের ব্যবস্থা চলে গেছে, আমাদের দেশের শাসন ব্যবস্থা চলে গেছে, সেটা ফিরিয়ে আনো। শিক্ষিত কাউকে ভোট দিন, এমন কাউকে ভোট দিন যে আপনার কথা বলে।